প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট থেকে শুরু করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পোস্ট ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এখানে তোমাদের দু হাজার তিনশো চুয়ানব্বই শূন্য পদে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছিল যার অফিসিয়াল ফোন নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো আজ আজকের ভিডিওটিতে দেখাবো তোমাদের এখানে এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কীভাবে পোস্ট সিলেকশান করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কীভাবে পেমেন্ট করতে হবে এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপ তোমাদের কীভাবে করতে হবে আজকের ভিডিওটিতে দেখাবো তাই অবশ্যই তোমরা যারা এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে কিংবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু তোমরা এই লিঙ্কগুলো পেয়ে যাবে এবার এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে রেজিস্ট্রেশন যেখানে তোমাদের প্রথম রয়েছে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম রয়েছে কি নেম অফ অ্যাপ্লিকেশন এখানে তোমাদের নামটা এন্টার করবে তারপর রয়েছে রিএন্টার এন্টার নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমাদের নামটা পুনরায় এন্টার করবে তারপরে বলা হচ্ছে ডিওবি অ্যাজ পার সার্টিফিকেট অফ ক্লাস টেন অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের জন্মদেটটা এখানে মেনশান করবে তারপর তোমাদের রি এন্টার ডিওবি জায়গায় তোমাদের ডেট অফ বার্থটা পুনরায় এখানে কি মেনশান করতে হবে এখানে কিন্তু তোমাদের প্রতিটা ইনফরমেশান দুবার করে এন্ট্রি করতে হবে যাতে তোমাদের কোনোরকম ভুলভাল না হয় তারপর দেখতে পাচ্ছো এন্টার রোল নাম্বার অফ ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের রোল নাম্বার এন্টার করবে তারপরে কিন্তু আবার রি এন্টার করবে তারপর বলা হচ্ছে সিলেট ইয়ার অফ পাসিং অফ ক্লাস টেন অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই এখানে সিলেকশান করতে হবে তোমরা মাধ্যমিকটা কত সালে পাস করেছো এখানে কিন্তু তোমরা সাল চুজ করবে তারপরে ঘটায় তোমাদের কিন্তু আবার পুনরায় সাল চুজ করতে হবে তারপর রয়েছে জেন্ডার রি জেন্ডার এখানে কিন্তু অবশ্যই তোমাদের জেন্ডার সিলেকশান করতে হবে ওকে জেন্ডার দুবার সিলেকশন করার পর তারপর দেখতে পাচ্ছ নেক্সট আমাদের রয়েছে ন্যাশনালি এখানে ইন্ডিয়ান অটোমেটিক সিলেকশন থাকবে তারপরে বলা হচ্ছে ফাদার্স নেম রি এন্টার ফাদার্স নেম আর তোমাদের বাবার নাম দুবার এন্ট্রি করবে মায়ের নাম দুবার এন্ট্রি করবে তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে এন্টার করবে দুবার এন্ট্রি করার পর ইমেল আইডি দুবার এন্ট্রি করবে ওকে এবার মোবাইল নাম্বার ও ইমেল আইডি এন্টার করার পর নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে গেট ওটিপি অপশান ক্লিক করবে তাহলে তোমাদের মোবাইল নাম্বারে ও ইমেল আইডিতে ওটিপি পাঠানো হবে ওটিপি তোমাদের এখানে এন্টার করতে এবার গেট ওটিপি অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নম্বরে এবং ইমেল আইডিতে ওটিপি পাঠানো হবে চার সংখ্যার প্রথম ঘোরটায় মোবাইলের ওটিপি এন্টার করবে এবং সেকেন্ড ঘোরটায় ইমেলের ওটিপি এন্টার করে ভেরিফাই ওটিপি অপশানই ক্লিক করবে তারপর তোমরা নিচে দিকে আসবে যেখানে বলা হচ্ছে আইডেন্টিটি প্রুফ ডিটেলস যেখানে তোমাদের বলা হচ্ছে প্রথম ডু ইউ ওয়ান টু গিভ আধার অ্যাজ আইডি এখানে কি তোমরা আধার কার্ডকে আইডি প্রুফ হিসেবে এবং এন্টার আধার নম্বরের জায়গায় আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে এবং রিএন্টার আধার নম্বর জায়গায় তোমাদের নাম্বারটা পুনরায় এন্টার করতে হবে তারপর রয়েছে এন্টার নেম অ্যাজ অন আধার রিএন্টার নেম অ্যাজ অন আধার অর্থাৎ আধার কার্ডে তোমাদের যে নাম রয়েছে ওই নামটা দুবার এন্ট্রি করতে হবে ওকে তারপর তোমরা নিচে দিকে আসবে যেখানে বলা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে এবার পাসওয়ার্ড এবং রি এন্টার পাসওয়ার্ডের জায়গায় তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা দুবার এন্ট্রি করতে হবে এবং নিচে আসার পর দেখতে পাচ্ছ আন্ডারটেকিং এখানে চেক মার্ক করবে চেক মার্ক করার পর নিচের দিকে আসার পর এখানে তোমরা কি করবে প্রিভিউ অপশানে ক্লিক করবে এবার প্রিভিউ অপশানে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হবে সেখানে তোমরা কিন্তু প্রিভিউটা চেক করবে চেক করার পর ব্যাগ আসার পর এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ সিন দ্য প্রিভিউ অ্যান্ড ভেরিফাইড দ্যাট অল দ্য ডিটেলস এখানে তোমরা চেক মাপ করবে চেক মাপ করার পর এখানে দেখতে পাচ্ছ নিচে তোমাদের রয়েছে সাবমিট অপশান এই সাবমিট অপশানই ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পেজ ওভেন যেখানে বলা হচ্ছে ইউ আর সাকসেসফুলি রেজিস্টারেড যেখানে তোমাদের নিচে বলা হচ্ছে ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ এখানে তোমাদের কিন্তু নাম্বারটা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্টার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি তে পাঠানো হয়েছে তোমরা ওইটাতে লগ ইন করতে পারবে তো লগ ইন করার জন্য কি করবে এখান নিচে আসার পর প্রোসিড অপশানে ক্লিক করবে প্রোসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে হোম পেজে আসবে হোম পেজে আসার পর দেখতে পাচ্ছো তোমাদের ডান দিকে রয়েছে সেকেন্ড অপশান ক্লিক টু সাইন ইন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছো বলা হচ্ছে ডেট অফ বার্থ যেখানে তোমাদের জন্ম তারিখ বসাতে হবে তারপর রয়েছে টেন রোল নাম্বার অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক রোল নাম্বারটা এন্টার করবে তারপরে ঘরটায় টেন্থ পাসিং ইয়ারের জায়গায় তোমাদের মাধ্যমিকটা কত সালে পাস করেছে এখানে তোমাদের এন্টার করতে হবে এবং তারপরে ঘোটায় পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ড এন্টার করবে এবং তার নিচে আসার পর ক্যাপচা কোডটা এন্টার করে সাইন ইন অপশানে ক্লিক করবে তোমরা সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নেম ফাদার নেম তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং জেন্ডার এখানে কিন্তু শো করছে এগুলো তোমরা মডিফাই করতে চাইলে মডিফাই করতে পারো এবার অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে বাম দিকে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর নিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের সমস্ত ভ্যাকেন্সি লিস্ট দেওয়া রয়েছে এবার আজকের ভিডিওতে আমরা দেখবো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গেট টু জুনিয়র স্টেনোগ্রাফার এই সমস্ত পোস্টের তোমরা কীভাবে অনলাইন আবেদন করতে পারবে তাই অবশ্যই এর ডান দিকে দেখতে পাচ্ছি একটা তোমাদের অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের নাম মায়ের নাম তার সঙ্গে সঙ্গে বাবার নাম ডেট অফ বার্থ এখানে শো করছে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার আইডি শো করবে তোমাদের কি করতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে তোমাদের দেওয়া রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে যেখানে তোমাদের গ্রামের নাম পোস্ট অফিসের নাম এবং তার সঙ্গে সঙ্গে থানার নাম তোমাদের লিখতে হবে এবার যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডান দিকে এই ঘরটায় চেকমাগ করবে তাহলে অবশ্যই বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ওকে তারপর তোমরা দেখতে পাচ্ছো সেখানে তোমাদের নেক্সট রয়েছে ক্যাটাগরি যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে তোমরা আনডিজার্ভ নাকি ও এস সি তোমাদের এখানে ক্যাটাগরি চুজ করতে হবে ওকে এখানে ক্যাটাগরি চুজ করলে ক্যাটাগরি চুজ করার পর এখানে তোমাদের চুজ করতে হবে কি এখানে ও তোমরা দিল্লির মধ্যেই নাকি দিল্লির বাইরে তোমরা যারা দিল্লির বাইরে থেকে এখানে অ্যাপ্লিশন করছো অবশ্যই তোমাদের ও আউটসাইড দিল্লি এখানে ক্লিক করবে ওকে এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট ইস্যুইং ডেট অর্থাৎ অবশ্যই তোমাদের মেনশন করতে হবে তোমরা যদি আনডিজার্ভ বাদে এস সি এস টি ও ক্যাটাগরি হয়ে থাকো তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট নম্বর সার্টিফিকেট ইস্যুইং ডেট এবং তার ডান দিকে দেখতে পাচ্ছো রয়েছে ইস্যুইং ডেট তোমাদের মেনশন করতে হবে এবং সার্টিফিকেট ইস্যুইং অথরিটি তোমাদের মেনশন করতে হবে ওকে তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে যেখানে তোমাদের অনেকগুলো অপশান দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রথম বলা আছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি অফ সেম ডিপার্টমেন্ট তোমরা যদি এই ডিপার্টমেন্টে কন্ট্রাকচার হিসেবে কাজ করতে থাকো এখানে চেক করবে করবে হলে কিন্তু আনচেক করা থাকবে তার বলা আছে ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে চেকমাক করবে না হলে এখানে আনচেক করা থাকবে ডিসেবল ডিফেন্স পার্সোনাল হয়ে থাকলে চেক করবে না হলে আনচেক করা থাকবে এইভাবে তোমাদের কিন্তু প্রতিটা অপশান দেওয়া রয়েছে তোমাদের জন্য যে অপশানগুলো প্রযোজ্য হবে অবশ্যই তোমরা কিন্তু এখানে বাম দিকে চেকমার্ক করবে তারপর তোমরা নিচের দিকে আসার পর এখানে ডিক্লারেশন চেকমার্ক করবে এবং নিচের দিকে আসার পর সেভ এর নেক্সট অপশনে ক্লিক করবে এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে তোমরা নিচের দিকে আসবে এখানে কিন্তু আরো তোমাদের বিস্তারিত দেয়া রয়েছে অবশ্যই তোমাদের ফটোটা পঞ্চাশ থেকে তিনশো কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের পিক্সেল মাপ দেওয়া রয়েছে চারশো আশি ইন্টু ছশো বাহাত্তর পিক্সেল তোমাদের থাকতে হবে ফটোটা ওকে এবার ফটো আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডের ফোল্ডারগুলো ওপেন হবে সেখান থেকে ছবিটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু থেকে নিচে আপলোড অপশানে ক্লিক করতে হবে আপলোড অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের ছবির প্রিভিউটা ওপেন হবে তারপর তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে আপলোড সিগনেচার যেখানে তোমাদের বলা হচ্ছে এখানে সিগনেচারটা মধ্যে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ছবির মাপ দেওয়া রয়েছে একশো চল্লিশ পিক্সেল ইন্টু একশো দশ পিক্সেল এবার এখানে তোমাদের ফটোর সাইজটা তোমাদের কীভাবে কমাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সাইজটা কীভাবে তোমরা ক্রপ করবে এবং এখানে তোমাদের সিগনেচার যে এখানে চল্লিশ ক্যাবের মধ্যে চা হয়েছে এটা তোমরা কীভাবে করবে ওগুলো কিন্তু ক্রম বাজারে গেলে সার্চ করলে তোমরা কিন্তু অবশ্যই অনেক ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু ছবি সিগনেচার ক্রপ করতে পারো ওকে তারপর তোমরা নিচের দিকে আসবে এখানে বলা হচ্ছে আবলোড লেফট থাম ইম্প্রেশান অর্থাৎ তোমাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপ তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপরে ঘটায় রয়েছে আবলোড রাইট থাম ইমপ্রেশন অর্থাৎ তোমাদের ডান হাতের বুড়ো আঙুলের ছাপ তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এবার প্রতিটা ডকুমেন্টসের সাইজ দরকার চল্লিশ কেবির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সেম পিক্সেল রয়েছে একশো দশ পিক্সেল ইন্টু একশো চল্লিশ পিক্সেল ওকে এবার এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পোস্ট এবং ডিপার্টমেন্ট তোমাদের সিলেকশান করতে হবে যেহেতু এখানে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা ডিপার্টমেন্টে তোমাদের এখানে অফিসের নোটিফিকেশানটা আউট করা হয়েছে এবার তোমরা কোন পোস্টের জন্য কোন ডিপার্টমেন্টে তোমরা অনলাইন আবেদন করতে চাও এবার তোমরা যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টের ডান দিকে এখানে কিন্তু তোমাদের চেকমাপ করতে হবে এবার আজকের ভিড় তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা ক্লার্ক পোস্টের জন্য অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এখানে দেখতে পাচ্ছ ছয় নম্বর সেল রয়েছে এখানে তোমরা কীভাবে অনলাইন আবেদন করবে এখানে কিন্তু আবেদন করার জন্য এখানে কিন্তু ডান দিকে এই ঘরটায় চেকমাপ করলাম চেক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে এবার তোমরা যে পোস্টে আবেদন করবে ওই পোস্টের ডান দিকে তোমরা কিন্তু চেকমার্ক করবে ওকে এবার সেভেন নেক্সট অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের সিলেকশন করতে হবে ডিপার্টমেন্টের নামটা তোমরা আগের পেজে যে পোস্টের নামটা সিলেকশন করেছো ওই পোস্ট কিন্তু এখানে বেরোবে ওকে আমি যেহেতু এখানে লোয়ার ডিভিশন ক্লাবটা সিলেকশন করেছিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বেরিয়েছে লোয়ার ডিভিশন ক্লাব এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে সিলেকশান করার পর তোমাদের কিন্তু নিচে দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ যে পোস্ট তোমরা সিলেকশন করেছো ওই পোস্টের জন্য তোমাদের এসেন্সিয়াল এডুকেশন কি রয়েছে এখানে কিন্তু তোমাদের রয়েছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের টাইপিং জানতে হবে এখানে তোমরা সিলেক্ট করবে এবার সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে এবার কোয়ালিফিকেশনের জায়গায় এখানে কিন্তু আমাদের সিলেকশন করতে হবে উচ্চ মাধ্যমিক তারপর তোমাদের এখানে রয়েছে ডিসিপ্লিন ডিসিপ্লিন জায়গায় তোমাদের সিলেকশন করতে হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে টুয়েলভ ক্লাস পাস ও রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশন ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি এখানে তোমরা সিলেকশান করবে সিলেকশান করার পর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে পার্সেন্টেজ আপ টু টু ডেস ইমেল অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিকটা কত পারসেন্টেজ নাম্বার পেয়ে পাশ করেছো অবশ্যই তোমাদের পার্সেন্টেজ দিতে হবে তারপরে কিন্তু অবশ্যই তোমাদের স্টেট সিলেকশান করতে হবে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে বোর্ড কিংবা ইউনিভার্সিটি অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিকটা কোন বোর্ডের আন্ডারে কিংবা কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছো অবশ্যই তোমাদের ওই বোর্ডের নামটা সিলেকশান করতে হবে তারপর তোমাদের নেক্সট রয়েছে পাসিং মান্থ এবং ইয়ার অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিকটা কোন মাসে এবং কোন সালে তোমরা পাস করেছো প্রথম ঘটে তোমরা মান্থের নাম অর্থাৎ মাসের নাম তোমরা এখানে সিলেকশান করবে এবং তারপরে ঘটে তোমাদের কিন্তু সালটা এখানে চুজ করতে হবে এবার বন্ধুরা কোয়ালিফিকেশান অ্যাড করার পর ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে ইনশার্ট এই ইনশার্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কোয়ালিফিকেশানটা অ্যাড হয়ে যাবে অ্যাড করার পর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের কিন্তু চেকমাক করতে হবে টাইপিং স্পিড থার্টি ফাইভ ওয়ার্ড ফার্ম এখানে চেকমাক করবে এবং নিচে আসার পর ফাইনালি সেভ অপশানে ক্লিক করবে এবার কোয়ালিফিকেশানটা অ্যাড করার পর নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনালি প্রিভিউ পেজ ওপেন হবে যেখানে তোমরা সমস্ত কিছু ইনফরমেশান দেখতে হবে এখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আস নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রতিটা সেকশান দেওয়া রয়েছে এডিট এখানে তোমরা পার্সোনাল ডিটেলস তোমরা এড করতে পারবে ফটো সিগনেচার এডিট করতে পারবে এবং কোয়ালিফিকেশান এডিট করতে পারবে যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে চেক চেকমাপ করবে চেক করার পর নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ আই হ্যাভ সিন দ্য প্রিভিউ এখানে চেকমা করবে চেকমাক করার পর দেখতে পাচ্ছ পে অনলাইন সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে অনলাইন পেমেন্টটা করার জন্য এবার বন্ধুরা পে অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের নিচের দিকে এসে পে অনলাইন অপশানে ক্লিক করতে হবে এবার পে অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের নিচে দিকে আসতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সবার জন্য একশো টাকা পিস রাখা হয়েছে তবেই তোমরা যারা এস সি এসটি ক্যাটাগরি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে না এবার এখানে কিন্তু অবশ্যই নিচের দিকে আসার পর আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ মেনশান টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চেক করবে চেক করার পরে পে নাও অপশানে ক্লিক করবে এবার পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের হবে যেখানে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম দেওয়া রয়েছে ডেবিট কার্ড এখানে কিন্তু তোমরা ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করতে পারো তাছাড়া তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইন্টারনেট ব্যাঙ্কিং পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে পেটিএম তোমরা কিন্তু এইগুলো ইউজ করেও পেমেন্টটা করতে পারবে এবার পেমেন্টটা ফুলফিল হওয়ার পর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারবে আশা করি তোমাদের বলতে পারলাম এখান তোমাদের যে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছিল যার জন্য তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল করতে পারবে তোমাদের দেখিয়ে দিলাম যদি তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কোন রকম সমস্যা কিংবা তোমাদের যদি কোন রকম কোয়ারিস থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো